প্রভু যীশু খ্রিস্টঙ্ক অতি বহুমূল্য এবং পবিত্র নামরে আপনমান সমস্তঙ্কু নমস্কার। প্রভু প্রত্যেকঙ্কু বাহুল্য রূপে আশীর্বাদ করন্তু। এই দিন মানকরে আমি জগতের বসবাস করু করু এ প্রকার পরিস্থিতি মানুষ সামনা করুছু যেটা আমার শক্তি অন্টু নাই। আমি ভাবুছু আউ টিকে শক্তি মতো মিলিলে ভালো হইতা, আউ টিকে যদি পাওয়ার মটি থাকা মু এই পরিস্থিতি সামনা করে পারি থাকি। এ প্রকার অনেকঙ্কর মনরে এই দ্বন্দ্বটা আসে, কারণ আমার শক্তিরে সবু কাম হইপারে না, আমার জ্ঞানরে সবু কাম হইপারে না, আমার বুদ্ধি আমার বলরে সবু কাম হইপারে না, আমার প্রতিভা আমার প্রভাব সবু হইপারে না। গুড়ে বিষয়পাই আউ জনকর সাহায্য আবশ্যক আছে, সে হচ্ছেন সাহায্যকারী আত্মা যে আমি সাহায্য করি। তাঁর সম্পর্কের মু কহিবা পাই চাহে, প্রসঙ্গটি হেলা অসামান্য শক্তি, এক্সট্রা অর্ডিনারি পাওয়ার, অসামান্য শক্তি যাকে আপনার অনন্য শক্তি বলে কহিপারবে, ইউনিক সেমিতিকা শক্তি জগতের কাহারে নাই কোঠি বি নাই, তাহা আপন পাই পারিবে, তাহা প্রতিজ্ঞাত অটে সমস্তক পাই, তাহা মু আপনক সম্মুখে রাখিবা পাই চাহে। যদি মস্ত খোলিবে আপন মানে লুক 24 পর্ব তার 47, 48, 49 মু পড়িবা পাই চাহে। পুনে জেরুসালেম রো আরম্ভ করি সমস্ত জাতিক নিকটরে তাহাঙ্ক নামরে পাপক্ষমা নিমন্তে মন পরিবর্তনর প্রসঙ্গ ঘোষণা করা যিব। তুমি মানে এই সমস্ত বিষয়ের সাক্ষী অট, আউ দেখ মোর পিতা যা প্রতিজ্ঞা করিয়াছন্তি তা মু তোমাঙ্ক নিকটকু পঠাউছি, কিন্তু ঊর্ধ্বরু শক্তি প্রাপ্ত ন হেবা পর্যন্ত তুমি মানে এই নগরে রহিথাও। এহা এক প্রতিজ্ঞাত আত্মা, এহা সমস্তকু দরকার। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী তাঙ্কর জীবন কাল মধ্যে যদি সে গোটে উইটনেসিং লাইফ কাটিবা পাই চাহান্তি, প্রভুঙ্ক পাই বঞ্চিবা পাই চাহান্তি, প্রভুঙ্ক পাই কিছু করিবা পাই চাহান্তি, প্রভুঙ্ক পাই সাক্ষী হেবা পাই চাহান্তি, তাহলে সেমানকু প্রত্যেককু পবিত্রাত্মা দরকার। প্রভু যীশু কোন বলে কউছন্তি, জেরুসালেম রো আরম্ভ করি সমস্ত জাতিক নিকটরে তাহাঙ্ক নামরে পাপ ক্ষমা নিমন্তে মন পরিবর্তন প্রসঙ্গ ঘোষণা করা যিব। ঘোষণা করা যিব মানে ঘোষণা করা যিব, তাকু কি অটকাই পারিব না, যীশুঙ্ক নামরে পাপ ক্ষমা অছি এইটা তো ঘোষণা করি পারিব। জনে গ্রহণ করু কি ন করু তা কথা, সেটা জনে যদি গ্রহণ করু না সেটা আমার মুন্ড কথা নাই, আমার মুন্ড কথা কোন আমি ঘোষণা করলো না, আমি যীশুঙ্ক কথা কইলু না নাই। তো এই পবিত্রাত্মা যে অসামান্য শক্তি, এটা আমার সমস্তঙ্কু দরকার, এটা ঊর্ধ্বর প্রাপ্ত শক্তি, এহা সমস্ত খ্রিস্ট বিশ্বাসী মানক জীবনে নিহাতি আবশ্যক রহিছি। তেণু প্রভু যীশু খ্রিস্ট স্বর্গারোহণ করিবা সময়রে গোটি কথা সেমান কহি গলে, তোমানে অপেক্ষারে থাও, তোমানে অপেক্ষারে রহিথাও, আর অল্প দিন পরে তুমি সে প্রতিজ্ঞাত আত্মা, সে অসামান্য শক্তি, সে অনন্য শক্তি তুমি প্রাপ্ত হব। প্রেরিত তার এক পর্ব 8 পদ লেখা যায়, কিন্তু পবিত্র আত্মা তোমাকে উপরে অবতীর্ণ হুয়ন্তে তুমি মানে শক্তি প্রাপ্ত হেব। পবিত্র আত্মা আসিলা পরে তুমি কোন হব, তোমার শক্তি প্রাপ্ত হেব। কিন্তু স্পষ্ট লেখা যাচ্ছে আউ জেরুসালেম সমস্ত জিহুদা প্রদেশ ও সমীরণ পুরো পৃথিবীর প্রান্ত পর্যন্ত সুদ্ধা মোহর সাক্ষী হব। যদি যীশুঙ্ক পাই সাক্ষী হবার আছে তাহলে পবিত্রাত্মা দরকার আছে, কারণ পবিত্রাত্মা প্রাপ্ত হেলা পরে হি জনে লোক সাক্ষী পারিব। সে শক্তি আসিলে জনে ভীরু, জনে দুর্বল, জনে কথা কই নপারিবা লোক মধ্য যীশুঙ্ক পাই রাজরাস্তারে গাঁ গলিরে সহর বজাররে ঠিয়াই কই পারিব যে যীশুঙ্ক নামরে পাপ ক্ষমা অছি, যীশুঙ্ক নামরে মুক্তি অছি, যীশু একমাত্র ত্রাণকর্তা অছন্তি, এইটা সে কই পারিব কেতেবেলে অসামান্য শক্তি প্রাপ্ত হেলে। যেমানে ডরুছন্তি প্রভুঙ্ক পাই সাক্ষী হবা পাই মন রখিতান্তু, সেমানে পবিত্রাত্মা প্রাপ্ত ব্যক্তি নুহন্তি, কারণ প্রভু আমানকু ভীরুতর আত্মা দেই না। যেমানে সাক্ষী হবা পাই ডরন্তি সেমানে সাক্ষ্যম রহি পারিবে কি, যেমানে সাক্ষী হবা পাই বাহারন্তি সেমানে হি সাক্ষ্যম রহিবে।
প্রিয় ভাই ভনী মানে পবিত্রাত্মা আমাকে দরকার, এহা এক প্রতিজ্ঞাত আত্মা অটে। আর এই পবিত্রাত্মা প্রাপ্ত হেলা পরে হি জনে লোকর জীবনে বাস্তবরে জীবন আসিথায়। প্রভা মানকে অনুগ্রহ করন্তু এ পবিত্রাত্মা যারা আমার ভিতরে আসন্তি, আম মধ্যকে আসি যাআন্তি, আম মধ্যরে জীবন আসি যায়। লেখা যাচ্ছে কোন বলিকি দ্বিতীয় করন্তিয় তার তিন পর্ব ছয় পদ, সে তো আম্ভমানকে অক্ষর সেবক করি না, মাত্র আত্মাঙ্ক অর্থাৎ নূতন নিয়মর সেবক হওয়া সামর্থ্য দিয়েছেন, কারণ অক্ষর মৃত্যুদায়ক মাত্র আত্মা জীবনদায়ক, পবিত্র আত্মা জীবনদায়ক আত্মা। যেত পবিত্র আত্মা জন লোক জীবনে আসতে, সে মৃত ব্যক্তি বলে স্থানিক রহিপার, সে ইউজলেস হইক রহিপার, সে নীরব হইক রহিপার, কিন্তু সে আত্মা তা ভিতরে রহবার সে নীরব রহিপার, যেটা জিরিমিও কৌছন্তি, সে আত্মা মো ভিতরে থিবারু মু কলবল ছটপট হলি মু ন কহিকি রহি পারলি নাহি। পবিত্র আত্মা আসিলে সে সাক্ষী হব। আমি ভাবুছু পবিত্র আত্মা মিলিলে মু ভাববাণী কহিবি, পরভাষা কহিবি, আত্মা চিনিবি, নানা শক্তির কার্যকর্ম করিবি, এইথিপাই দিয়া যায় পবিত্র আত্মা। পবিত্র আত্মা দিয়া যাইছি কোন, এসব চিহ্ন গুড়া রহিথিব, আশ্চর্যকর্ম রহিথিব, কিন্তু বেসিক পারপস কোন, সে সাক্ষী হব। পবিত্র আত্মা সাক্ষ্যময় আত্মা অটন্তি, সে সাক্ষ্যকারী মানঠার রহন্তি, যে সাক্ষ্য প্রদান করন্তি সেমানক সাহায্য করন্তি। প্রিয় ভাই ভনী মানে আমার দেশের লোক মানে জানিবা দরকার, জানিবা দরকার, আর এহা যেতবে প্রাপ্ত হউ এ আম পাই সফিসিয়েন্ট অটে, তারপরে আর কিছু শক্তি দরকার নেই, ইট ইজ সফিসিয়েন্ট। জনে লোক যদি পবিত্রাত্মা পাইলে প্রথম করন্তিয় তার দুই পর্ব তিন ও চারি পদ অনুসারে যখন পবিত্রাত্মা প্রাপ্ত হচ্ছু এইটা আমার পাই সফিসিয়েন্ট অটে, মোর দেন এনাফ অটে। এ অসামান্য শক্তি আপন পাইছন্তি কি, পাইবা পাই চাহান্তি কি? যদি পাইবা পাই চাহান্তি মাগন্তু, যে দান করন্তি, যে মুক্ত হস্তরে দান করন্তি তাঙ্কু মাগন্তু। ধর্মশাস্ত্র উক্তি প্রমাণে আপন মানক অন্তরু জীবন্ত জলস্রোত প্রবাহিত হউথিব, গোটে ফ্লোটা দেখিবে, স্পিরিটর ফ্লোটা দেখি পারিবে আপন জীবনে। প্রিয় ভাই ভনী মানে প্রভা মানকু সাহায্য করন্তু বুঝিবা পাই, আর মনে রখিথান্তু প্রেরিত তার আঠ পর্ব অঠ পদ অনুসারে এহা কিনা যাই নপারে, এহা কিনা যাই নপারে, কেহি কিনি পারিব না। সে সিমন জাদুঘর সে ভাবুতিলা কোন এটা টিকে কিনিবি বলি, এটা পয়সা দিয়ে কিনা যাই নপারে। তেণু আপন মানে ভাবন্তু নাই যে পার্থিব ধন সম্পত্তি জ্ঞান গারিমা বলরে মু পবিত্রাত্মা পাইবি বলি, পবিত্রাত্মা সেমতি মিলে নাই। পবিত্রাত্মা প্রার্থনাকারী মানকু দিয়া যায়, পবিত্রাত্মা সাক্ষী হওয়া পাই দিয়া যায়, উইটনেসিং স্পিরিট অটে। প্রভু আপন মানকু সাহায্য করন্তু, আর মনে রখিতান্তু ইয়া ইমিটেট মধ্যে করা যাই নপারে, ইয়ার নকল করা যাই পারিব না। প্রভু আমাকে অনুগ্রহ করন্তু এহা বুঝিবা পাই। আর পবিত্র আত্মা বিচারকর্তা ষোহল পর্ব কুড়িয়ে পদ অনুসারে দেখিবা আমি এইটা সববেলে রহন্তি নাই, তাকে ধরি রাখিবা পাই পড়ে, মতে পবিত্র রহিবা পাই পড়ে, নাহলে সে মো ভিতরে নীরব রহিযিবে, সে শান্ত হইযিবে। আজি লোক ভাবুছন্তি কোন পবিত্র আত্মা মু যেমিতি জীবন কাটলিবি মস্ত রহিবে, রহিবে নাই। পবিত্র আত্মা কেমিতি গোটে অপবিত্র স্থান রহিপারিবে? প্রিয় ভাই ভনী মানে যেমনি শিক্ষা দেউছন্তি যে তুমি যেমিতি জীবন কাটলে মধ্যে পবিত্র আত্মা থিবে, মন রখিথান্তু, সাবধানী কি থান্তু। সামসন সেয়া ভাবুথিলে, সে বাইবেল কোন বলি কহুছি বিচারকর্তা ষোহলর কুড়িয়ে যে পবিত্র আত্মা তাঙ্কু পরিত্যাগ কলে এইটা সে জানিলে নাই, জানিলে নাই। সাউলঙ্কু মধ্যে পবিত্র আত্মা পরিত্যাগ কলে, তেণু পবিত্রাত্মা গলা পরে হুয়েত আপন ডেমনস্ট্রেট করিপারিবে, আপন প্রচার করিপারিবে, আপন গুড়ে মিনিস্ট্রি করিপারিবে, কিন্তু এফেক্টিভ ওয়েরে আপন মিনিস্ট্রি করিপারিবে না। বেলে আমি কহুছ আজ্ঞা সে আগ বহুত বড়িয়া মিনিস্ট্রি করুথিল, আজ্ঞা তার মিনিস্ট্রি বহুত ভল থিলা, কিন্তু আজিকালি কে জানে কোন হেলা, কোন হেলা, মিসিং কোন, মিসিং পবিত্রাত্মা, মিসিং পবিত্রাত্মাকে ধরি রাখিবা পাই পড়িব, নিজকে পবিত্র কর রাখিবা পাই পড়িব, নিজকে সাধু কর রাখিবা পাই পড়িব, নানা প্রকার অসঙ্গত কার্যর নিজকে পৃথক রাখিবা পাই পড়িব, তেবে যাই পবিত্র আত্মা আপনমানঙ্কর মধ্যে রহিপারিবে। আর সে অসামান্য শক্তি যেহেতু আপনার ভিতরে আসন্তি, অসামান্য কার্য মধ্যে হব, অসামান্য মিনিষ্ট্রি হব, লোকমানে টলমল হেবে, আপনার সামনে ঠিয়া হয়ে পারিবে না,
প্রভু আপনার প্রচুর ভাবে বাহুল্য ভাবে আপনার ব্যবহার করা চাহিদা প্রভু আপনার প্রত্যেক নাম ধরিক আশীর্বাদ করতু এই অসামান্য শক্তির অধিকারী হওয়া প্রভু আপনার প্রত্যেক আশীর্বাদ করতু ধন্যবাদ নমস্কার।